হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাই সকাল থেকে ব্লগ করার সময় হয়নি। এখন আমি যখন ব্লগ শুরু করেছি এখন প্রায় 10:15 বাজে, আরেকটা হলে বন্ধ করে দাও। তো তারপর সকাল থেকে রান্নাবান্না করে নিয়েছিলাম, দুবেলাতেই করে নিয়েছিলাম, শুধুমাত্র ভাতটা বাকি ছিল তাই কুকারে বসিয়েছি, আর ওই যে সিটি দিচ্ছে। তো সকাল থেকে রান্নাবান্না করে বেরিয়ে গিয়েছিলাম কাজ, তারপর হ্যাঁ বন্ধ করে দাও, তিনটে হলে হ্যাঁ। আর তারপর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছি, একটুখানি বিশ্রাম নিয়েছিলাম। আর আজকে ভীষণ রোদ ছিল, মানে অসম্ভব রোদ ছিল। আর তারপর আবার সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা ছিল আমার সাংসারিক কিছু কেনাকাটা, তো সেজন্য বেরিয়েছিলাম। আর এই মাত্র ফিরলাম 10:10 বাকি ফিরেছি। আর ফিরে তারপরে আমি যেহেতু তরকারি টরকারি সব করাই আছে, শুধুমাত্র একটুখানি ভাত বসিয়েছি, কুকারে দুটো তিনটে সিটি দিলে একটু ভাতটা হয়ে যাবে। তো তাহলে আর চিন্তার কিছু নেই, খাওয়া দাওয়াটা করবো। তাই ভাবলাম সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, তাই এখনই শুরু করি। সেই কারণে ভাবলাম যতটুকুই হোক ছোট্ট হোক তাও একটা ব্লগ বানিয়ে নিই। তো ফিরে এসে রান্না বসিয়েছি, আর গরম করছে ভীষণ বাবা। আরে এতক্ষণ তো খেয়ালই করিনি, নেল পলিশের কালার আর ড্রেসের কালার একদম ম্যাচিং ম্যাচিং, বাহ খেয়ালই করিনি, খুব সুন্দর দেখাচ্ছে তো দুটো একসঙ্গে। নেল পলিশটা কিন্তু সত্যি আমার দারুণ লেগেছে, আমি যখন কিনেছিলাম এতটা ভালো আশা করিনি, কিন্তু সত্যি খুব সুন্দর কালারটা, দারুণ লেগেছে। রান্না বলতে আমি দুপুরবেলা করেছিলাম পমফ্রেট মাছ করে দিয়েছিলাম, আর হচ্ছে রাতের জন্য একটুখানি চিকেন বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আর সমস্যার কিছু নেই, একটুখানি ভাত বানালেই ঝামেলা মিটে যাবে। তো এই সিটি দিচ্ছে, যদি রান্নাটা মানে ভাতটা হয়ে যায় খাওয়া দাওয়া করবো। আর টুকিটাকে কেনাকাটা করলাম, এই সাংসারিক কেনাকাটা, সংসার তো সংসারেরই কেনাকাটা। তো এটুকুই ভাবলাম যে সকাল থেকে তো কোনো ভিডিওই করা হয়নি, সুযোগই পাইনি কোনো ভিডিও করার। তো তোমরা কেমন, তোমাদের কেমন কাটছে দিন, কীভাবে কাটাচ্ছ? আমার তো ভীষণ ব্যস্ততায় কাটছে, মাঝে মাঝে বেশ একটু রিলিফ পেয়ে যাই, কিন্তু আবার কোনো কোনো দিন হঠাৎ করেই এত ব্যস্ত হয়ে পড়ি, কী বলবো আর। আর কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছিলো, আজকে কাল হালকা হালকা একটু একটু হয়েছিল, আর আজ তো একদমই বৃষ্টি হয়নি। আজ একদম কী বলবো, ভীষণ রোদ ছিল, আর এখনও দেখলাম মেঘের দিকে তাকিয়ে চাঁদ একদম জলজল করছে আকাশে। তাহলে রোদ মেঘ নেই যে বৃষ্টি হবে। তো চলো রান্নাবান্নাটা দেখি আর খাওয়া দাওয়াটা করি। আর এই যেগুলো বাজার করে আনলাম, বিস্কিট, চিনি, তেল, চা, বাসমতি রাইস, এই সব টুকিটাকি কেনাকাটা ছিল, এইগুলো করে আনলাম। আসলে ওই বলি মাঝে মাঝে বেরোনো রোজ হচ্ছে, আজ সত্যি ভীষণ গরম করছিল তাই বেরিয়ে গেলাম, নাহলে এগুলো আজ না হলেও চলে যেত, সত্য না এরকম নয়। আর এই যে দেখো আমার ভাত হয়ে গেছে, আর একদম গরম গরম ভাত, আমি চিকেন বানিয়ে রেখেছিলাম, চিকেন একটা তরকারি, আর গরম গরম ভাত আমি বেড়ে নিয়েছি। আমার মানে খেতে বসতে বসতে সুদীপের খাওয়া প্রায় হয়ে গেছে, কারণ সুদীপের ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, আর আমি ওই কথা বলতে বলতে ও ভাতটা নামিয়ে রেখেছিল। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমি রান্না করে প্রতিদিন যেমন গুছিয়ে রাখি, আজও সেরকম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্নাঘর মানে এলোমেলো একদমই দেখতে ভালো লাগে না। আর একটা বোতল জল এনে রেখে দিলাম, রাতে মাঝে মাঝে উঠে জল খাই, সেই জন্য এক বোতল জল এনে শোয়ার ঘরে রেখে দিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাঘর গুছিয়ে নিয়েছি, স্নান করেছি, ভীষণ গরম করছে, স্নান করে এই ড্রেসটা আজকে নতুন এটা নিয়ে এলাম, তো ট্রায়াল দিয়ে দেখছি ঠিকই আছে। একই ড্রেস পরে পরে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাই একটু ড্রেস চেঞ্জ করা যাক এই আর কি। তো এবারে একটু ঘুম আজকে খুব একটা পাচ্ছে না, ভাবছি একটা গল্প বই নিয়ে একটু বসি, গল্প বই পড়লে তাড়াতাড়ি ঘুম চলে আসে, তো যাই একটু গল্প বই নিয়ে একটু পড়বো, তারপর ঘুম এলে ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এই ড্রেসটা চেঞ্জ করবো, আসলে ঘুম আসছে না তাই। তো এই কবি উপন্যাসটা নিয়ে বসেছি, আমি জানি একটু পড়লেই ঘুম চলে আসবে, যেদিনই ঘুম না আসে সেদিনই একটা যাই হোক গল্প বই নিয়ে আমি বসি। আর গল্প বই পড়ার নেশাটা আমার একটু আছে বাড়াবাড়ি রকমের, কিন্তু এখন ওই যে বললাম সময়ের অভাবে আর হয়ে ওঠে না। তাও তো গত 2-3 বছর আগেটাতে আমি কী যেন ওটার নামটা প্রথম আলো, হ্যাঁ প্রথম আলো উপন্যাসটা আমি শেষ করেছিলাম, ওটা অনেক বড়ো একটা উপন্যাস আর দারুণ লেগেছিলো পড়ে। মানে আমি প্রতিদিন সংসারে কাজবাজ করার পর অপেক্ষা করতাম কখন আমি ওটা নিয়ে বসতে পারবো, তো খুব ভালো লেগেছিলো, আর শেষ করে একদম খুব আনন্দ পেয়েছিলাম যে এত বড়ো একটা উপন্যাসকে আমি শেষ করতে পেরেছি। তো প্রতিদিন একটু একটু করে পড়তাম, আর তারপরে এখনও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার ভীষণ প্রিয়, তো যখনই ইচ্ছে হয় মাঝে মাঝে ওই জায়গাগুলো পড়ি। তো আজও এটা নিয়ে বসেছি, জানি একটু পরেই ঘুম চলে আসবে, তাহলে শান্তি ঘুমিয়ে পড়তে পারবো।
পরের দিন, কাল থেকে যে ব্লগটা চলছে সেটা কাল আর শেষ হয়নি, রাতেই শুরু করেছিলাম, তাই ভাবলাম আর পর্যন্তই নিয়ে আসি, চালিয়ে দিই। তো সকাল থেকে ভীষণ রোদ ছিল, আর এখন যদি পরিবেশটা দেখো মনটা একদম জুড়িয়ে যাবে, একদম প্রচুর বাতাস দিচ্ছে আর একদম মেঘলা আকাশ, কিন্তু ক্যামেরাতে সেটা একদমই দেখাচ্ছে না, ক্যামেরাতে দেখাচ্ছি যেন আলো মানে অনেকটাই রোদ দেখাচ্ছে, কিন্তু একদমই তাই নয়, একদম অন্ধকার আর খুব প্রচুর বাতাস দিচ্ছে, কারণ এই বাতাসটা কিন্তু এই জায়গাটা এই বিল্ডিং ওই বিল্ডিংয়ের মাঝে একটা ফাঁকা জায়গা আছে, তো কিন্তু বাতাসটা ঢুকে ধাক্কা খেয়ে আমার একটা আওয়াজ হয়, কী বলবো আর, হয় পেয়ে যেয়ে মাঝে মাঝে বলতে ঝড়ের মতো আওয়াজ হয়, শো শো করে একটা বেশ আওয়াজ হয় ওখানে, ভীষণ বাতাস দিচ্ছে। আর আমি কাল যে বাজার গিয়েছিলাম সেই জিনিসপত্রগুলো সব ওই রকম টেবিলে রেখে দিয়েছিলাম, আর কারণ এত রাতে এসে একটুখানি ভাত বানানো ছিল, তাহলে এই সব করতে গিয়ে আর এগুলো বলছিলাম হ্যাঁ এইভাবেই পড়ে আছে। আর ফ্রি ফালকে দুটো একদম আমার খুব পছন্দের, কিন্তু ভীষণ কাজ বাড়ানোর জন্য চিকিৎসা নিয়েছে, সে দুটোর আজকে গতি করতে হবে, একটা হচ্ছে মোচা আর একটা হচ্ছে তাল। তো এই সিজনের প্রথম তাল এনেছে কালকে, কিন্তু তালটা যেটাতে আমি তালের রস বের করি, তো সেটা আমি আমার পুরোনো ভাড়া বাড়িতেই ফিরে এসেছি, এমন অনেক জিনিস আমি বাতিল করে দিয়েছিলাম যেগুলোকে ভেবেছিলাম এগুলোকে আর নিয়ে যাবো না, কিন্তু আজ মনে হচ্ছে পুরোনো সব জিনিস ফেলে দেওয়ার মতো নয়, বোধহয় রাখা উচিত ছিল, কারণ আমি কাল থেকে ভাবছি তালটাকে কিসে তালের রস বের করবো, যাই হোক আজকে যেভাবেই হোক ওটা করতে হবে। তো ওটাকে আমি পলিথিনে ভালো করে প্যাক করে আর ফ্রিজে রেখে দিয়েছি, মোচাটাও সেইভাবেই রাখা আছে, দুটোরই আজকে গতি করতে হবে যেভাবেই হোক। আর এই যে যেগুলো এনেছিলাম সব ওই রকম পড়ে আছে, তার মাঝে আর এই যে আবারও আম, কি আম খাচ্ছে বাবা এই বছর, যাই হোক। আর এই যে বড়ো যে বিস্কিটের প্যাকেট এনেছিলাম, আমি এখন মেইনটা যেহেতু আমার সবসময় লাগে, তাই যত বিস্কুটই থাকে তো আমার লাগে, তো এই জন্য এখন আমি এক কিলোর প্যাকেটগুলো নিয়ে নিই, এনেছিলাম তারপর আজকে সকালেই প্যাকেটটা কাট আউট হয়ে গেছে, বাকি এগুলোগুলো রাখতে হবে, বাকি যে জিনিসগুলো নিয়েছি ওগুলো তুলতে হবে, ওগুলো তুলে দিই, তারপর আজকে এরকম ওয়েদার থেকে মনে হচ্ছে একটু বেশ খিচুড়ি বানালে হয়, খিচুড়ি খিচুড়ি বানিয়ে দিই, বৃষ্টি হবে খিচুড়ি বেশ জমে যাবে, এবার দেখা যাক কী করি। তো আগে আপাতত এই কাজগুলো গুছিয়ে নিই, বাবু খেতে দিয়ে দেবো, বাবু খেতে দেবো, টিফিনের ব্যবস্থাটা করি, ওই কয়েকটা ছোটোখাটো জিনিস ছিল ওগুলো এনেছিলাম, ওগুলো একটু তুলে রেখে দিলাম, আর বাইরেটা দেখি কী ভালো লাগছে, আমার বৃষ্টি এত পছন্দের, আর এখানে এসে বৃষ্টি দেখার মজাটা একদম 10 গুণ বেড়ে গেছে, এত উপর থেকে যখন বৃষ্টিটা দেখি দারুণ লাগে। কিন্তু কথা বলবো কি, এত গাড়ি যাচ্ছে, আমি যখন দু একটা ভিডিওতে একটু কথা বলে রেখেছি, তারপর ওই আওয়াজগুলো এত বেশি মনে হয়, যাতে মনে হয় যে আমার কথা বলার থেকে ওর আওয়াজগুলো অনেক বেশি আসছে, তখন আর ইচ্ছে করে না সত্যি যে এখানটাতে কথা বলি বলে। যাই হোক টিফিনটা করি, তারপর দেখি লাঞ্চে কী বানাবো সেটা একটা চিন্তা ভাবনা করি। এই যে দেখো তালটাকে আমি এইভাবে পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, জানি না কীভাবে করবো কিন্তু করতে হবে। আর আমি এই যে কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি,
আর দেখছি এরপর কি রান্না বান্না করব। তো আরেকটা গন্ডগোল হয়েছে, যেটা কালকে বাজার আনতে গিয়ে আমার ঠিক খেয়ালই ছিল না যে কোন জিনিস আছে আর নেই। এইটাতে এতটা চিনি আছে, তারপর আমি আবার চিনি নিয়ে এসেছি, আবার দেখলাম একটা কৌটোতে চিনি আছে। আচ্ছা যাই হোক, আমি তালটার একটা কিছু ব্যবস্থা করি আর মোচাটা সম্ভবত আমি সন্ধ্যেবেলা করবো, এখন আর এত কিছু দুটো কাজ একসঙ্গে করা একটু মুশকিল আছে। তো চলো এটা কিছু একটা ব্যবস্থা করি। আর এখানে খিচুড়ি, এটা একদম পেকে গেছে। আর এর যদি এখন পুরো রস চেকানো ভিডিও করতে যাই তো আমার সারাদিন চলে যাবে, তার জন্য ভিডিওটা বন্ধ করছি একদম রস চেকানোর পর। তারপর আবার আসছি। আর এই যে দেখো, আমি তালের রস বের করে নিয়েছি, কিন্তু সেটাও অনেকটা সময় লেগে গেল, তার কারণ আমি বের করেছি এইটাতে করে, এই রাতে করে বের করেছি, যার জন্য একটু সময় লেগে গেল, কিন্তু বেশ ভালোভাবে বেরিয়ে গেছে। আর এরপর এটাকে আমি একটু ছেঁকে নেব, তার কারণ এই যে এইগুলো থাকবে এইগুলোকে একটু ছেঁকে নেব, তারপর গরম করে এটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, আজকে এটা বের তালের রস বের করতে গিয়ে বাকি রান্নাবান্না একদম কী হয়েছে কী আর করবো। তো যা হয়েছে খাওয়ার সময় দেখাচ্ছি, এরপর আমি স্নান করে নেব। এরপর বেরিয়ে নিচ্ছি দুপুরের খাওয়ার, খিচুড়ি ডিম ভাজা পাঁপড় আর আম। এর থেকে বেশি কিচ্ছু করার আর আমার সময় হয়নি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো। টাটা।